বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার জলঢাকা থানায় 2018 সালের 4 জানুয়ারি 19তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শফিউল আজম রংপুর। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম কমাদান فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين الله الإسلام إلى آخر الآية سمعنا وطعنا يا رب العالمين عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي في شعب الإيمان
كما قال عليه الصلاة والسلام বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার নীলফামারি এর ইসলামী আন্দোলনের উজ্জ্বলতম প্ল্যাটফর্ম জলঢাকা উপজেলায় খুঁটামারা দেশিবাই মৌলভীবাজার হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনিষ্টতম তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মুহতারম সভাপতি মহোদয় হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়কে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করুন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ, জাতির বিপদের কান্ডারি হযরত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার একান্ত শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে পর্দা নাসিনা আগতা স্বাগতা সম্মানিতা মা ও বোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, অন্যান্য সুধী মণ্ডলী, সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে অসংখ্য মানুষের মাঝ থেকে বেঁচে বেঁচে এমন একটি কঠিন অবস্থা এবং অবস্থানকে ডিঙ্গিয়ে এমন একটি সিচুয়েশনকে উপেক্ষা করে তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন, যে মুহূর্তে 90% অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে কোরআনের তাফসীর তো দূরের কথা, কোরআনুল করিমের কিছু কিছু আয়াতের অনুবাদ করলে অনেক খতিব সাহেবের চাকুরি থাকে না। আমি কিন্তু জলঢাকার ঠিকের আওয়াজ পেলাম না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না, আরো জোরে চিৎকার দিয়ে বলুন ঠিক কি না। ঠিক সেই মুহূর্তে যে মালিক আমাদেরকে একত্রিত হবার তৌফিক দিলেন, সেই মালিকের দরবারে আলিশানে শুকর আদায়ের নিমিত্তে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, দীর্ঘ 23 বৎসর অক্লান্ত পরিশ্রম করে একটি অশান্ত পৃথিবী, অসুখী অশান্ত পৃথিবীকে সুখী সমৃদ্ধ উন্নত করতে সক্ষম হয়েছিলেন পবিত্র কোরআনুল করিমের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে, সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে দুরুদ ও সালাম পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ভূমিকা দিয়ে মূল আলোচনায় যাই। বাবা আর ছেলে দুজন এক রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, কিছু দূর গিয়ে লক্ষ্য করলো একটি বৌভাত অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান। আপনাদের এলাকা হয় না, যুবক ভাইরা হয় না? বৌভাত অনুষ্ঠান দেখে ওই ছোট্ট সন্তান বাবাকে বলছে, আব্বু এখানে কি হচ্ছে? আব্বু বলছে, বাবা এখানে বৌভাত অনুষ্ঠান হচ্ছে, মানে নতুন বিয়ে হয়েছে তো এর অলিমা হচ্ছে। ছোট সন্তান বলতেছে, আব্বু তোমার যখন বিয়ে হবে না আমরা এর থেকেও ভালো করে সাজাব। আমি মনে হয় বুঝাতে পারিনি, কি কি আমি বুঝাতে পারছি, একটু আমার কথা মনোযোগ সহ শুনতে হবে। বলছে, আব্বু
তোমার যদি বিয়ে হয় তাহলে আমরা এর থেকেও ভালো করে সাজাব। তো আব্বু বলছে, ধুর পাগল বেটা, আমার না বিয়ে হয়ে গেছে। ছেলে বলছে, সর্বনাশ আব্বু, তুমি বিয়ে করে ফেলছো। বাবা বলছে, আরে হ্যাঁ বিয়ে করছি তো। তো আব্বু, তুমি বিয়ে করলে, আচ্ছা বলো তো কাকে বিয়ে করেছো? আপনারা বলেন তো, ওর আব্বু কাকে বিয়ে করছে? এটা আওয়াজ দিতে হবে, কাকে? সবাইকে বলতে হবে, কাকে? ওর আম্মুকে। ছেলে বলতেছে, আব্বু ও বুঝলাম, মানে আমরাই কি? আমার কথা কি বোঝা গেছে? মানে আমার বাবা আমার মা মিলেই কি বিয়ে হয়েছে? বলছে, হ্যাঁ তোমার মাকে দিয়েই তো তোমার বাবার বিয়ে হয়েছে। আসলে মা আর বাবা দুজনের বিয়ে না হলে কখনো সন্তান আশা করা যায় না। আওয়াজ দেন, তার মানে আমরাই যতক্ষণ ঠিক হব না, যেমন পিতা মাতা আমরাই, তারা যতক্ষণ পর্যন্ত বিয়ে করে আপন হয় নাই ততক্ষণ সন্তান আশা করা, যতক্ষণ মুসলিম বিশ্ব পরস্পর আমরাই হবে না ততক্ষণ মুসলমানদের বিজয়ও আশা করা, জোরে বলেন, আরো জোরে যায়। খুঁজে দেখলাম গোটা পৃথিবীতে মুসলমানরা এখন পারস্পরিক দ্বন্দ্বে, মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হবার কারণে মাঝখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে নানান চক্রান্ত করে মুসলমানদেরকে পৃথিবী থেকে আউট করে দেবার একটি অপচেষ্টা চালাচ্ছে। আওয়াজ দেন আরো জোরে। বাস্তব প্রমাণ আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন, বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মার কলিজার স্থান জেরুজালেমকে ইহুদিদের হাতে উঠিয়ে দেবার ঘোষণা দিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আওয়াজ দেন, ডোনাল্ড ট্রাম্প তখন এই সুযোগ পেয়েছে এত বড় সাহস করার, যখন আমরা মুসলমান আমরাই শব্দ ভুলে গিয়ে আমরাই দ্বন্দ্ব করা শুরু করেছি। আল্লাহর কসম করে বলি, আজ রাত 12টার আগে শুধুমাত্র বাংলার মুসলমান একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমরাই সম্পর্ক যদি গভীর করে ফেলি, আগামীকাল সকালবেলা এই জল ঢাকাতে এসে সিংহের মতো একটি নারায় তাকবীরের ধ্বনি হবে, যেই ধ্বনির গর্জন এখান থেকে মধ্যপ্রাচ্য থেকে এই গর্জন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে যাবে, আর এই গর্জনের আওয়াজ শুনে ওই ডোনাল্ড ট্রাম্প আমাদের জেরুজালেম ইহুদিদের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, এই বেয়াদব লাল কুত্তার বাচ্চা যদি ঘর থেকে বের হয়ে আর একবার মুসলমানের বিপক্ষে একটি শব্দ ব্যবহার করে, আর আমরা যদি ওই মুহূর্তে একটি হুঙ্কার বাংলা থেকে ছাড়তে পারতাম, আল্লাহর কসম করে বলি, রাশিয়া আমেরিকা আফ্রিকা এক হয়ে মুসলমানদের মোকাবিলা করার এক ইঞ্চি সাহস পেত না। বন্ধুগণ আমার, আমরা যখন পারস্পরিক দ্বন্দ্বে নিয়োজিত, তখন বিশ্বের বড় বড় মুসলিম নেতাদেরকে হত্যা করছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া। আওয়াজ দেয় না? পৃথিবীতে ওলামায়ে কেরামকে নিধনের চক্রান্ত আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না নাই? পৃথিবীর যে প্রান্তে তাকাই সেই প্রান্তে মুসলিম নেতাদের হত্যা করা হচ্ছে, তাদের হত্যার মাধ্যমে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র। আল্লাহর কসম
ইসলাম নির্মূলের ষড়যন্ত্র পৃথিবী ব্যাপী আছে না নাই? আওয়াজ দিতে হবে বীরের মতো, আছে না নাই? অথচ আমরা সবাই মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা যদি একটি প্ল্যাটফর্মে আসি, দলমত নির্বিশেষে আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আগামী দিনে আল্লাহ পাক মুসলমানদের হাতেই দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ, নিদারুণ দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানরাই এখন ইসলাম বুঝি না। আমরা এক একজন এক এক স্টাইলে ইসলাম বুঝতেছি। আওয়াজ দেন, আজকে আমি ইসলামের ওপর ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করব। একটি শব্দের ওপর আলোচনা হবে, ইসলাম কি, হোয়াট ইজ দ্য ইসলাম, মা মানাল ইসলাম, মা হুয়াল ইসলাম, ইসলাম কাকে বলে, একটি শব্দের ব্যাখ্যা করব। সর্বশেষ সুযোগ হলে বলে যাব ইসলাম কিভাবে পেয়েছি, দুটি কথা, ইসলাম কি আর কিভাবে পেলাম। যেই ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হলে পৃথিবীর শাসন ব্যবস্থা আমাদের হাতে চলে আসবে। প্রিয় জলঢাকার ভাইরা, ওই ইসলাম সম্পর্কে জানার প্রয়োজন আছে কি না? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন, আলোচনা শুরু করব, আমি শুরু করব, চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, আর বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে যতগুলো ধর্ম, যতগুলো জীবন ব্যবস্থার সন্ধান জানো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র জীবন ব্যবস্থা রিলিজিয়ন সম্পর্কে, কমপ্লিট কোড অফ লাইফ সম্পর্কে জানালাম। তোমরা যদি এটা বুঝে মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে আবার পৃথিবীর ক্ষমতা দিয়ে দিব। আল্লাহ বলছেন, ইন্না দীনাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা কয়টি, জোরে বলুন, আরো জোরে, আরো জোরে, চিৎকার দিয়ে বলুন কয়টি। একটি জীবন ব্যবস্থা, এটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটার নাম কি, জোরে বলুন। আজকে আমরা তাফসীর শুনতে আসছি, আমি একটি শব্দের কথা বলবো, ইসলাম কাকে বলে। আমরা কিন্তু অনেকেই জানি না ইসলাম কাকে বলে। আমরা তাফসীর শুনতে আসছি, আমরা নাম ধরি মুসলমান, ইসলাম কাকে বলে, একটি শব্দের আলোচনা শুনতে রাজি আসি না নাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, ইসলাম কাকে বলে পরিচয় দিব। সর্বপ্রথম আমি হাদিস শরীফে চলে যাই, আল্লাহর রাসূল ইসলামের কিভাবে পরিচয় দিয়েছেন। বন্ধুরে আমার, একদিন নবী মসজিদের মধ্যে বসা, হঠাৎ করে লক্ষ্য করলেন একজন লোক আগমন করল। লোকটি সাদা পাঞ্জাবি পরা, লোকটির চুলগুলো কালো, লোকটি দেখতে অত্যন্ত সুন্দর মনে হলো। লোকটি কোন দেশের শাসক, কোন দেশের গভর্নর, অথবা লোকটি সম্ভবত কোন সুনামধন্য ব্যক্তি হতে পারেন। আল্লাহর নবীর সাহাবীরা অনেক দূর থেকে লোকটাকে দেখলো, কিন্তু কোন সাহাবি লোকটারে চিনতে পারল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস বলছি আমি। এখন লোকটি আসলে, লোকটির চেহারা অনেক সুন্দর, লোকটি দেখতে অনেক সুন্দর, চুলগুলো কালো কুচ্ছিত, সাদা ধবধবে পাঞ্জাবি পরা। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন কোন দেশের শাসক, কোন দেশের গভর্নর, অথবা কোন ফেরেশতা। কিন্তু সাহাবায়ে কেরাম লোকটাকে চিনলেন, মুসাফিরও হতে পারে। মুসাফির যদি হয়, তাহলে মাঝে মধ্যে কাপড়ের মাঝে মধ্যে মুসাফিরের চিহ্ন থাকে কিনা, আওয়াজ দেন, থাকে কিনা? কোন চিহ্ন নাই, অথচ হি ইজ আননোন পারসন, অপরিচিত ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেক দূর থেকে দেখতেছি কোন লোক, কোন লোক, কোন লোক, দেখি লোকটা করেটা কি।
লোকটা কি করে জানার দরকার আছে না নেই? ও জলনগর হইরা জানার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা হেঁটে হেঁটে পা পা করে নবীর কাছে চলে গেলেন, আর নবীর কাছে গিয়া বসলেন হাঁটু দুটা হাঁটুর সাথে মিলিয়ে দিয়ে। বন্ধুরে আমার, আপনি দেখবেন হাফিজিয়া মাদ্রাসার সন্তানগুলো যেমন ওস্তাদের সামনে হাঁটু হাঁটুর সাথে মিলিয়ে বসে, ঠিক আল্লাহর নবীর সামনে লোকটা এসে হাঁটু হাঁটুর সাথে মিলিয়ে বসে গেলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অবাক করে একটা হাদিস শুনবেন আজকে, ইসলাম কাকে বলে পরিচয় দিব। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বসে লোকটি নবীর সামনে গিয়ে বসলেন, আর আস্তে করে হাঁটু দুটো নবীর হাঁটুর সাথে মিলালেন। আল্লাহ নবী দেখলেন এই দৃশ্য, লোকটি নবীকে সালাম দিলেন, কথা বলা শুরু করলেন। প্রথম বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া মুহাম্মদ, প্লিজ টেল মি হোয়াট ইজ দা ইসলাম। আল্লাহু আকবার, আমরা আজকে জানবো ইসলাম কাকে বলে। আল্লাহর নবীর সামনে লোকটা বসলেন, ও বন্ধুরে ইসলাম কাকে বলে? গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কান পেতে শুনতে হবে। আল্লাহর নবীর সামনে যখন লোকটা বসে পড়লেন, নবীকে প্রথম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। আ নবীজি, বলুন ইসলাম কাকে বলে? আল্লাহর নবী ইসলামের পরিচয় দিবেন। ও বন্ধুরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের দিকে চলে আসলাম, একটু আওয়াজ দিয়ে বলুন ইসলাম কাকে বলে। প্রশ্ন করার পর আল্লাহ নবী যে জবাবটা দিয়েছেন, জবাব দেওয়ার পরে লোকটা আবার কে পরিচয় সহ জানার দরকার আছে না? বন্ধুগণ, এই লোকটি নবীর সামনে আসলেন, বসলেন, প্রশ্ন করলেন, নবী যখন উত্তর দেন তখন লোকটা বলেন, সাদাকা ইয়া মুহাম্মদ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ, বলে সামনে ওমর বসা, ওমরকে চিনেন? 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 কিভাবে চিনেন? এমনিতেই নাম শুনেছেন। ওই রকম এক বাঘ এখন পৃথিবীতে খুব দরকার হয়ে গেছে, আওয়াজ দেয় না? ওমরের মতো এক বাঘ আমাদের পৃথিবীতে এখন দরকার। কারা কারা কোরআন থেকে কোরআনের কথাগুলো নির্মূল করতে চায়, ওই রকম ওমর থাকলে কোরআনে হাত দিলে ওই হাত ছিঁড়ে ওই হাত কেটে ফেলা হতো, আওয়াজ দেন ঠিক কিনা? ওমরকে চিনেন? নাম শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লোকটি বলেন, সাদাকা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি যা বলছেন সত্য বলেছেন। বন্ধু, গুরুত্বপূর্ণ তাফসীর শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন কোন লোকরে নবীকে প্রশ্ন করেন, নবী উত্তর দেওয়ার পরে বলেন সত্য বলেছেন। মনে করুন আমি প্রশ্ন করলাম, আবার উত্তর দেওয়ার পর আমি যদি বলি আপনার সত্য বলেছেন, বোঝা যায় বিষয়টা আমি জেনে শুনেই প্রশ্ন করেছি, নতুবা সত্য না মিথ্যা আমি কিভাবে জানি, আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুগণ, ওমর তরবারি এমন করছেন, নবীর চোখের দিকে একবার তাকান, লোকটার দিকে একবার তাকান, চিন্তা করে নবীজি যদি একটু ইশারা করে তাহলে এখনই শেষ করে দেই। আশ্চর্য ব্যাপার, নবীকে প্রশ্ন করে নবী উত্তর দেওয়ার পর আবার বলে আপনি ঠিক বলেছেন, কোন এমন লোক আমার নবীর ব্যাপারে সন্দেহ করতে পারে? সুতরাং আমি ওমর নবী ইশারা করলেই ফাইনাল খতম করে দিতে চাই। বন্ধুগণ, লোকটাকে পরিচয় জানার দরকার আছে কিনা? তবে লোকটা যে প্রশ্নটা করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী বলুন, টেল মি, আমাকে জানিয়ে দিন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? ও জলদাকার ভাইরা, নবী কি উত্তর দিয়েছেন, ইসলামের পরিচয় কি দিয়েছেন? সেটা বলার আগে আমি আরো দু তিনটা পরিচয় দিয়ে মূল পরিচয়ে যাই, কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ হবে না, বলবো। ডক্টর আহমদুর রহমান স্যার বলছেন,
ইসলাম ইজ দ্য কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ উইল এন্ড গাইডেন্স। সুবহানাল্লাহ বলেন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মনে করুন পুলিশ কোনো মানুষকে ধরেছে, ধরার পরে লোকটি বলছে ও প্রশাসনের ব্যক্তি, ঊর্ধ্বতন ব্যক্তি, আমি তোমার কাছে সারেন্ডার করলাম, তুমি যা করবে তাই মেনে নিব। ওই পুলিশের আর করণীয় কিছু থাকে? তাহলে যে লোকটি প্রকৃত মুসলমান সেই লোকটি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর আবার যদি ওই আল্লাহর কোরআনের বিধানকে বিধানগুলি দেখায়, আল্লাহর কসম করে বলছি ওই কোরআন যদি রাজপ্রসাদে কায়েমে ব্যর্থ হয়, ওই কোরআন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে না চায়, ওই লোকটি কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না, হতে পারে না। বন্ধুগণ আমার শুনেন, ইসলাম শব্দটি বাবে ইফালের মাস্তার সালমন মূল ধাতু থেকে শাব্দিক অর্থ টু সারেন্ডার, টু সাবমিশন, আত্মসমর্পণ করার নাম ইসলাম। এটি তো একজন মুসলমান বলছেন, কিন্তু আমরা আজকে জানব অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে ইসলামের কি সংজ্ঞা দেয়া হয়েছে, ইসলাম কাকে বলে তারা বলেছে, এটা জেনে তারপর নবী কি বললেন সেটা জানবো। জানতে রাজি আছি না নাই বন্ধুগণ আমার? অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি খুলে দেখবেন ইসলামের ডেফিনিশন দিতে গিয়ে তারা বলছেন, ইসলাম ইজ দ্য মুসলিম রিলিজিয়ন বেজ অন বিলিভ ইন অ্যান্ড অন গড অ্যান্ড রিভেত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ দ্য প্রফেট অফ আল্লাহ। বন্ধুরা আমার, তারা বলছেন ইসলাম ইজ দ্য মুসলিম রিলিজিয়ন, ইসলাম হচ্ছে মুসলমানদের একটি ধর্মের নাম, বেজ অন বিলিভ, এই ধর্মটি একমাত্র আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, শিক্ষিত সমাজ কারা কারা আছেন, সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আর অপচেষ্টা আছে না নাই? এই যে কথা বলে না, বীরের মতো বলে না, বলুন আছে না নাই? বন্ধুগণ আমার, আমাদের মুসলমানের কথাটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে বলা হয়েছে, বেস অন বিলিফ, কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে ওই লোকটি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে। সুতরাং কোন কোন মুসলমান সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উৎখাত করতে চায়, আল্লাহর কসম করে বলছি যদি কখনো বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উৎখাত করে দেওয়া হয় আর তারা যদি আমাদের সামনে মুসলমান বলে দাবি করে, ক্লিয়ার বক্তব্য হলো ওদেরকে আমরা মুসলমান হিসেবে স্বীকার করতে রাজি না, রাজি না, রাজি না। ঠিক কিনা? অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে বলছে মুসলমান হলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, মুসলমান না হলে কথা নাই। সুতরাং তোমরা যারা সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দিতে চাও, তোমরা উঠিয়ে দিলেই আমরা বুঝবো তোমরা মুসলমান না, তোমরা ক্লিয়ার মুরাফে আমাদের ভোটের জন্য মুসলমান সাজো। আওয়াজ দেন ঠিক কিনা? এবং দ্বিতীয় নম্বর তারা বলছেন রিবেত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অ্যাজ দ্য প্রফেট অফ আল্লাহ। তাদের বক্তব্য হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত প্রফেট মেসেঞ্জার, এই বিশ্বাস যারা করবে তারা মুসলমান। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ। কিন্তু নবী কি বললেন মনে আছে না নেই? মনে আছে না নেই বন্ধুগণ আমার? আল্লাহ নবী বললেন ওই আগন্তুক লোকটাকে দেখতে সাদা, চুলগুলো উস্কো খুস্কো কালো, লোকটা সাহাবায়ে কেরামের কাছে আননোন পারসন, অপরিচিত ব্যক্তি, সাহাবায়ে কেরাম চিনে না। অবাক বিস্ময়ে সকল সাহাবি তাকালেন কোন লোক, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, আবার নবীকে বলেন সত্য বলেছেন। নবীকে এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবির নিয়ানিল ইসলাম, আল্লাহ নবী বললেন আল ইসলাম আং তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুকিমাস সালাত তুতিয়াজ জাকাত
তাসুমা রমাদান তাহাজ্জাল বাইত ইন ইস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ও আগন্তুক ব্যক্তি প্রশ্ন করেছে আমাকে কয়টি জিনিসের নাম ইসলাম আমি বললাম পাঁচ পাঁচটি জিনিসের নাম ইসলাম বন্ধুরা আমার আজ আমরা দেখব কাদের মধ্যে পাঁচটি জিনিস রয়েছে যাদের মধ্যে পাঁচটি জিনিস রয়েছে তারা মুসলমান যাদের মধ্যে পাঁচটি কর্মসূচি নেই তারা কোনোদিন মুসলমান হতে পারে না ইসলামের কর্মসূচি কয়টি জোরে বলুন পাঁচটি বেশ ভিত্তি মনে করুন আপনি মশারিতে ঘুমিয়েছেন মশারির ভিতরে আপনি আপনার একটা হাত একটা পা বাম দিকে বের করে দেয়া মশারির বাহিরে ও বন্ধু তাকান আমার দিকে ডান হাত বাম হাত বের করে দিয়েছেন সম্পূর্ণ দেহ মশারির ভিতরে মশা যদি হাতে আর পায়ে কামড় দেয় ঘুম হবে তো হবে 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 না আজ খুঁজে দেখলাম যারা আল্লাহর বিধানের কিছু মানে আর কিছু মানে না তাদের শরীরে মশা কামড় দেওয়ার মতো ইহুদি খ্রিস্টানরা কামড় দিয়ে মুসলমানদের নির্যাতন করা শুরু করেছে কেন আমরা নির্যাতিত হচ্ছি আমরা পরিপূর্ণ বিধানগুলো ইসলামের মানি নাই অথচ আল্লাহর বক্তব্য শোনাবো শোনাবো আল্লাহ বলছেন আমাকে বিশ্বাস করে তাদেরকে বলে দাও ওরা শুধু মুসলমান দাবি করলে হবে না উদখুলু ফি সিলমি কাফা এন্টার পারফেক্টলি ইন ইসলাম এন্ড ফলো নট দ্য ফুট স্টেপ অফ শয়তান এবং এই লোকগুলোকে বলে দাও এরা যেন কোনোদিন শয়তানের অনুসরণ করে না বন্ধুরা আমার বাংলাদেশে খুঁজে দেখেছি এই দেশের মুসলমানরা পরিপূর্ণ ইসলামে ঢোকে নাই আওয়াজ দেন ঠিক কিনা কেন আমরা কোরআন করার সময় ইসলাম মানি পর্দা করার সময় ইসলাম মানি আমরা বাড়িতে যখন দোয়া করি ইসলাম মানি ঘর উদ্বোধনে ইসলাম মানি কিন্তু সংসদ উদ্বোধনে ইসলাম মানতে রাজি না আপনার রান্নাঘরে ইসলামের বিধান মানা হয় কিন্তু ভোট দেওয়ার সময় মেম্বার ইসলামের বিধান অনুযায়ী বানানো হয় না এই জন্য আমরা মুসলমান নির্যাতিত আওয়াজ দেন ঠিক কিনা রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটি সেক্টরে উদখুলু ফিস সিলমে আল্লাহ বলছেন ইন্টার পারফেক্টলি ইন ইসলাম আপনি তাফসিরে ফিজিলালুল কোরআন তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে নুরুল কোরআন তাফসিরে ইবনে কাসির তাফসিরে মাজহারি তাফসিরে কাশ্যাফ যে কোনো তাফসির খুলে দেখবেন উদখুলু ফিস সিলমি কাফা এই সিলমি মানে ইসলাম শুধু না এই সিলমির অর্থ করেছেন আশারিয়া অর্থাৎ ইসলামের বিধিবিধান মানো মানব পচিত বিধিবিধান পরিত্যাগ করে একমাত্র ইসলামী বিধিবিধান অনুযায়ী রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত তারা পরিচালনা করে তাই প্রকৃত ইসলাম মানলো তাদেরকে আরবিতে মুসলমান বলা হয় আওয়াজ দেন ঠিক কিনা আমাদের মধ্যে আছে নাই আল্লাহ নবী বললেন পাঁচটি জিনিসের নাম ইসলাম আওয়াজ দিয়ে বলুন কয়টি আর জোরে জোরে হলো না ও সাসা কয়টি পাঁচটি মানে ইলেকশন নাই প্র্যাকটিস নাই ইলেকশন নাই লালসা নাই আপনাদের গলাও ক্লিয়ার হচ্ছে না আওয়াজ দেয় না বলুন তো কয়টি জিনিসের নাম ইসলাম একটি পাঁচটি জিনিসের নাম ইসলাম এক নাম্বার হলো আল ইসলাম
আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ একটা তাফসীর কান পেতে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু আমরা এক নম্বরে আল্লাহকে আল্লাহ বলে মানি, কিন্তু বিধানদাতা হিসাবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহকে মানতে চাই নাকি? ইলাহা শব্দের একটি অর্থ বিধানদাতা, একমাত্র আল্লাহকে এক প্রভুকে মানি। কিন্তু আমি খুঁজে দেখেছি আমাদের সমাজের নেতৃস্থানীয় যারা, তারা এক আল্লাহকে মানে শুধুমাত্র জনগণের ভোট নেবার জন্য। খুঁজে দেখবেন একটু পরে গিয়ে আবার অন্য ধর্মাবলম্বী যারা, তাদেরও প্রভুকে মানে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? মুসলমান হলে মানবে কতজন প্রভুকে? কয়জন? আওয়াজ দেন কয়জন? আমাদেরকে আবার গান শিক্ষা দিচ্ছে এক প্রভু না, বিভিন্ন ধর্ম বলছে যে ধর্ম যার যার উৎসব সবার। আছে না নেই? মানে সবাই মিলে উৎসব পালন করে আমার বুঝে আসে না। আপনারা বলুন তো, আমাদের ঈদে আমাদের কোরবানিতে অন্য ধর্মের লোক অংশগ্রহণ করে? আমাদের তাফসিরে আজকে অন্য কোনো লোক আসছে? কিন্তু আমরা নির্লজ্জ, আমরা মুসলমানরা ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যদি না যাই আমাদের পেটের ভাত সিদ্ধ হয় না। আওয়াজ দেন ঠিক কিনা? গান তৈরি করে দিয়েছে মুসলমান আমাদেরকে। বলবো বলবো বলবো, গ্রামের নওজোয়ান কি? হ্যাঁ, পড়লেন কি? দেখছেন এই পিসি খুচরা পয়সা বলতেছে হিন্দু আর মুসলমান। আমি জানি তো সুরা ফাতিহা মুখস্থ না থাকতে পারে, কোন গানে কোন সিগা, কোন বাহাস, কোন বাদ, কোন মাদ্দা, কোন জেন্স, এগুলো মুসলমানের মুখস্থ আছে? আছে না নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হরে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর আছে মুখস্থ? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে কান সুবহানাল্লাহ। হিন্দু আর মুসলমান মিলে বাউলা গান, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আপনি পৃথিবীতে শুধুমাত্র তাদের সঙ্গে সামাজিক প্রয়োজনগুলো মিটাতে পারবেন, খাওয়া দাওয়া উঠা বসায়, কিন্তু কোন ওয়ার্শিপ কোন এবাদতে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে আপনি ইসলাম মানলেন না, আপনি মুসলমান থাকলেন না। আওয়াজ দেন ঠিক কিনা? এরা গান তৈরি করছে। পরের লাইনটা বলি, মূল আলোচনা যে বলবো, হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা চাইতাম। নাউজবিলা পড়বেন না? জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হরে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নাউজুবিল্লাহ বলবেন না? অবাক হয়ে যাই, এই গানটি যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য ইসলামের মধ্যে ভাইরাস তৈরি করা। আওয়াজ দেন ঠিক কিনা? এই গানটি যারা তৈরি করেছে তারাও মুশরিক, যারা গাবে তারাও মুশরিক, যারা মানবে তারাও মুশরিক, যারা সমর্থন করবে তারাও মুশরিক। আওয়াজ দেন ঠিক কিনা? একই সাথে দুই ধর্ম পালন করা যাবে না, পালন করতে হবে কয়টি? বন্ধুরা আমার, আপনাদের খারাপ লাগতেছে, আমি কি আলোচনা চালাবো? বন্ধুরা আমার, একটি মাত্র পয়েন্টে আলোচনা,
করে শুনুন, আল্লাহ রাসূল বললেন পাঁচটি জিনিসের নাম ইসলাম। ও জল ঢাকা এলাকার ভাইরা, এক নাম্বার হলো সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, আল্লাহ ছাড়া আইন দাতা বিচার দাতা কেউ নাই। বন্ধুগণ আমার, আমরা আল্লাহকে ছাড়াও অন্য বিচারক মানি, আল্লাহকে ছাড়াও অন্য আইন দাতা মানি, আল্লাহকে ছাড়াও অন্য বিধান দাতা মানি, আল্লাহকে ছাড়া আমরা অন্য সমাজের অধিপতি মানি, যার কারণে আমরা নামে মুসলমান হয়েছি, এখন পর্যন্ত বিজয়ের দেখা আমরা পাই না। কি ঠিক কি না? দুই নম্বর হলো ওয়াতুকিমা সলা, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করার কথা বলা হয় নাই। ও বন্ধুরে, যারা সমাজে নামাজ পড়বে, নামাজ পড়াবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারাই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে না, আল্লাহর কসম করে বললি, তারা কোনো দিন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে না। আমার তা ঠিক কিনা? তিন নম্বর হল যাকাত, যাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করতে যায় তারা, যারা যাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কসম করে বললাম, তারা ইসলাম মানতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যাকাত নাই, আর যত বড়ই ইসলামের কথা বলুক না কেন, ওই লোকটা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কি না? যাকাত কর্মসূচি আছে যার, আগামীতে ভোট দিব তাকে, এ কথা বলে না মুসলমান। যাকাত নাই যার, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত যারা করতে চায়, তারা কখনোই মুসলমানের কাতারে পড়তে পারে না। বন্ধুগণ আমার, ইসলাম কাকে বলেন? তৃতীয় নাম্বার, ইসলামের ভিত্তি আল্লাহ রাসূল দিয়েছেন, কোরআনেও ভিত্তিগুলো বলা হয়েছে। ও বন্ধুরে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন তৃতীয় নম্বর কাজ হলো সমাজে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, চতুর্থ নম্বর কাজ ওই লোকটি অবশ্যই সিয়াম পালন করবে, পঞ্চম নম্বর কাজ হলো লোকগুলো সমর্থ থাকলে হজ ব্রত পালন করবে। বন্ধুরা আমার, এই পাঁচটি কাজ যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বললেন ওই লোকটা ইসলাম মানলো। বন্ধুরে আমার, কিন্তু খুঁজে দেখেছি আমাদের সমাজের মানুষগুলো এই পাঁচটি কাজ করতে চায় না, পাঁচটি কাজের দিকে আহ্বান করলে যারা আহ্বান করবে তাদের ওপর নির্যাতন, তাদের ওপর জুলুম বলুন তো আছে না? এই পাঁচ কাজ আছে যার, নির্যাতন আছে তার, আওয়াজ দেন ঠিক কিনা? কেন আছে? এই পাঁচ কাজে যারা ডাকবে তাদের ওপর নির্যাতন হবে, আল্লাহর ভাষায় আল্লাহ পাক তাদেরকে জালিম বলেছেন। আউযুবিল্লাহ বলে না, কোথায় বলেছেন জোরে বলুন, আরো জোরে, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুস সফ 61 নম্বর সূরা, এর 7 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে আল্লাহ বলছেন أَغْلَبُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ. سبحان الله! الله بلسل نبي جي تارتكار ظالم كي হতে পারে? যাকে ইসলামের দিকে ডাকা হয় মানে না, মিথ্যা বলে তারাই জালিম, জোরে বলুন আছে না নাই? বন্ধুরা আমার, ইসলামের দিকে আহ্বান করার পর যেই লোকগুলো ইসলাম মানে না, ইসলামকে ডিনাই করে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ বলছেন ওরা হলো জালিম, এদের দ্বারা জাতি নির্যাতিত হবে, ওই জাতি এদের দ্বারা শান্তি পাবে না, জাতির উপর জুলুম এরা করবে যারা ইসলাম মানে না, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে আপনার আওয়াজ দিবেন আমাকে, আমরা কয়টি জিনিস পেয়েছি ইসলামে, জোরে বলুন, আরো জোরে। ওই যে লোকটা আসলো, প্রশ্ন করলো, লোকটা কে? লোকটার পরিচয় জানার দরকার আছে না নাই? বলবো বলবো,
আপনারা দেখবেন যদি কোন লোক এবার মঞ্চ থেকে উঠে যায় তাহলে বুঝবেন যে ওই লোকটার শরীরে কোরআনের কথাগুলো লাগতেছে, ধরতেছে, এই জন্য উঠে যায়। চিংড়ি মাছ আর বেগুন দেখলে গা জ্বলে তাদের যাদের শরীরে অ্যালার্জি আছে। আওয়াজ দেন ঠিক কিনা? এখন কোরআনের যে কথাগুলো বলবো এগুলো শুনলে খারাপ লাগবে তাদের যাদের কোরআনুল কারিমের কথা শুনলে গা জ্বলে, তাদের শরীরে ইহুদি খ্রিস্টানদের অ্যালার্জি আছে। আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কয়টি জিনিসের নাম পেয়েছি ইসলাম? আল্লাহ নবী বললেন সাবিরা, ওই যে লোকটা আসলো, আসার পরে প্রশ্ন করলো, ও সাবিরা তোমরা কি লোকটারে চিনো, লোকটারে চিনো না কি? বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা তো লোকটারে মুসাফির ভেবেছি, লোকটা আননোন পারসন, লোকটার এত সুন্দর পোশাক, পোশাক দেখে আমাদের মনে হয় লোকটা কোনো মুসাফির না। এই লোকটাকে দেখার পর আমরা মনে মনে ভাবলাম লোকটা মুসাফির হবে, কিন্তু পোশাকের মধ্যে কোনো মুসাফির নিদর্শন না, সুতরাং আমরা ওই লোকটার কোনো পরিচয় জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে প্রশ্ন, নবীজি মেহরবানি করে আপনি পরিচয়টা দিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, ও সাবিরা তোমরা বসে আছো আর তোমাদের সামনে এসে একজন ব্যক্তি প্রশ্ন করলো ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয়টা জেনে নিল। সাহাবীরা শোনো শোনো, যেই লোকটা এসেছে আর প্রশ্ন করেছে লোকটারে তোমরা তো চিনো না, বরং আমি পরিচয় করে দেই, ওই লোকটা পৃথিবীর কোনো সাধারণ লোক না, পৃথিবীর সাধারণ মানুষ না, বরং ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের মধ্যে কমান্ডার ইন চিফ, সকল ফেরেশতার যিনি লিডার, আল্লাহ পাকের কাছে সব থেকে যেই ফেরেশতার দাম, যেই ফেরেশতার মান অনেক বেশি, সেই ফেরেশতা হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চেহারা নিয়ে, মানুষের রূপ নিয়ে, ও সাহাবীরা তোমাদেরকে ইসলাম ঈমান ইহসান এই বিষয়গুলো শেখানোর জন্য সরাসরি মানুষ সেজে তোমাদের সামনে আগমন করেছে। আল্লাহ একবার বলবেন না? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? আওয়াজ দেন, আমরা ঈমানের দিক থেকে দুর্বল না হলে আমরা এত নির্যাতিত হতাম না। আওয়াজ দেন ঠিক কিনা? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো, আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো, হয়েছো শয়তান। হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? কি বলেন ঠিক কিনা? আওয়াজ কই জল ঢাকার আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? খুন ধর্ষণ চাঁদাবাজি করে কেটেছে তোদের রাত, সকাল হলে ভদ্র সেজে করে দাও বাজি মাত। সমাজের নেতারা আছে না নাই? ইসলামের কিচ্ছু নাই, সকাল হলে ভদ্র সেজে আমাদের কাছে এসে বলে আমাকে জনপ্রতিনিধি বানাও, খুঁজে দেখলাম এদের মাঝে ইসলাম নাই, সকাল হলে ভদ্র আর যত আকাঙ্ক্ষা মেলাই করে। খুন ধর্ষণ চাঁদাবাজি করে কেটেছে তোদের রাত, সকাল হলে ভদ্র সেজে করে দাও বাজি মার। আসলেই নাও ভদ্র তুমি ইবলিস শয়তান, আসলেই নাও ভদ্র তুমি ইবলিস শয়তান। হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? হায় 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 মুসলমান, কই গেল তোদের ঈমান? আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে এবার বলুন, মুসলমান হলে ইসলাম শেখার দরকার আছে কিনা? ও বন্ধুরে, লোকটা আসলো হযরত জিব্রিল মিলাইলেন এ প্লাস বি হোল স্কয়ার, এই যে একটা মাদ্রাসা,
3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলছে বন্ধুরে। এই তো খুঁটামারা দেশি ভাই হাফিজিয়া মাদ্রাসায় খুঁজে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো হুজুরের সামনে যায়, যাওয়ার পরে আস্তে করে বসে আর বলে, হুজুর গো বলুন বলুন ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে? ও বন্ধু, এই পদ্ধতি বন্ধুরা কোথায় পেয়েছে আপনারা কি জানেন? ওই যে হাদিসটা শুনলাম, নবীর সামনে জিব্রিল আলাইহিস সালাম আগমন করলেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই দিলেন। বন্ধুরা আমার হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহর কসম করে বললাম, তারা দেখবেন উস্তাদের সামনে যায় জিব্রাইল যেই স্টাইলে আল্লাহর নবীর সামনে বসে প্রশ্ন করেছেন, আল্লাহর কসম করে বললাম এই মাদ্রাসার সন্তানগুলো মনে হয় জিন্দা জিব্রাইল। জিব্রাইল যত আদব দিয়ে নবীর সামনে বসে প্রশ্ন করেছেন বন্ধু, খুঁজে দেখবেন মাদ্রাসার সন্তানগুলো নব্য জিব্রাইল সেজে হুজুরের সামনে বসে বসে আদবের সঙ্গে প্রশ্ন করে। নবী যেমন উত্তর দিয়েছেন হুজুর উত্তর দেয়, উত্তর দেওয়ার পরে যেমন জিব্রাইল জবাব দিয়েছেন, এই ছোট্ট সোনামণিগুলো তেমন ভাবে জবাব দেয়, আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে এবার আসুন, ইসলাম শেখার দরকার আছে না নাই? ইসলাম শেখাতেও নানান চক্রান্ত আছে। কি চক্রান্ত, অবাক হয়ে যাবেন একটি কথা বলবো, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী সকল মানুষকে ইসলাম শেখালেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তারা চক্রান্ত করলো, এই মুহাম্মাদের ইসলাম আর শেখাতে দেওয়া যাবে না, সুতরাং ইসলাম শিখার নামে সুকৌশলে এই লোকটাকে নির্যাতন করে ইসলাম নির্মূল করে দিতে হবে, আওয়াজ দেবেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, অবাক করা একটি হাদিস বলবো এবার, ইসলাম আমরা এখন শেখাতে চাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, বেধর্মীরা চক্রান্ত করে 10 জন লোক প্রেরণ করলেন যে তোমরা যাও মুহাম্মদকে বলো, মুহাম্মদ যেন কয়েকজন সাহাবি আমাদের কাছে দেন ইসলাম শেখার জন্য, আর আমাদের কাছে যখন চলে আসবে আমরা সবাইকে ধরে ধরে জবাই করে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না, আমি কি হাদিসটা বলবো? বলবো। বন্ধুগণ আমার, ইসলাম কি কিভাবে শেখানো দরকার, ইসলাম শেখা দিকে আবার কেমন চক্রান্ত? ও বন্ধুরে, আজল এবং কারা গোত্রের কিছু লোক শত্রুতা বশত নবীর কাছে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে নিবেদন, কয়েকজন সাহাবী দিন ইসলাম শিখবো। নবীজি আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন সাহাবীকে বললেন, তোমরা যাও, তোমরা যাও ওই লোকগুলোকে ইসলাম শিক্ষা দাও। বন্ধুগণ, আসলে তাদের উদ্দেশ্য ইসলাম শেখানো ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ইসলাম নির্মূল করা। কান পেতে কথাটি শুনতে হবে। আল্লাহ নবী 10 জন সাহাবীকে দিলেন, ও বন্ধু 10 জন সাহাবীকে নিয়ে আসেম বিন সাবেত আনসারী রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর আজল এবং কারা গোত্রের কাছাকাছি যখন চলে গেলেন, ডান দিক তাকালেন, বাম দিকে তাকালেন, সামনে তাকালেন, পিছনে তাকালেন, তাকিয়ে দেখেন একটা লোক না, দুইটা লোক না, অসংখ্য লোক হাতের মধ্যে তারা তীর নিয়েছে। ইসলাম শেখার নামে ইসলাম নির্মূল করার একটি চক্রান্ত তারা শুরু করেছে। চারদিকে তীরগুলো নিয়ে, ও বন্ধু কান পেতে শুনতে হবে, তীর তাক করে আসিম বিন সাবিত আনসারীকে ডাক দেয়া বললেন, আসিম বিন সাবিত আনসারী, শোনো শোনো শোনো, তুমি ইসলাম শেখাতে এসেছো, আমাদের উদ্দেশ্য ইসলাম শেখানা, বরং আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দেয়া, আমরা এখন তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করছি। নাউজুবিল্লাহ বলে এরপর কি হলো বলবো? বলবো বন্ধুগণ আমার, বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ডান দিক তাকালেন, তীর নিক্ষেপের জন্য কাফেররা প্রস্তুত, বাম দিক তাকালেন, তীর নিক্ষেপের জন্য কাফেররা প্রস্তুত, সামনে তাকালেন, কাফেররা প্রস্তুত, পশ্চাদে তাকালেন, কাফেররা প্রস্তুত হয়ে গেছে। কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আসেম বিন সাবিত আনসারী,
ও কাফেররা, তোমরা আমাকে হত্যা করার চক্রান্ত করলে, তোমরা না ইসলাম শিখতে চেয়েছো। কাফেররা বলছে, না আমরা ইসলাম শিখতে তোমাদেরকে ডাকি নাই, বরং ইসলাম নির্মূল করার জন্য আমরা তোমাদেরকে ডেকেছি। বন্ধুরা আমার, আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমাদের কথা তো মূল্য নাই, তোমরা কি করবে, আমাদের কি ছেড়ে দিবে না? আসিম বিন সাবিতকে বলছে, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু মুসলমান মাথা চাড়া দিয়ে আল্লাহু আকবার বলে বলছে, না না ও কাফেররা, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানে না। সুবহানাল্লাহ, বলে আমরা আল্লাহ ব্যতীত কারো কাছেই মাথা নত করতে রাজি আছি। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি আজ বেশিক্ষণ আলোচনা করব না, আপনারা যদি আমাকে আর কিছুক্ষণ সময় দেন আমি আলোচনাটা শেষ করে দেবো ইনশাল্লাহ। শুনবেন শুনবেন, একজন উঠবেন না, যদি কেউ উঠেন আমি মাইন করব, কারণ আমি এখন ইসলাম কিভাবে আসলো এটা বলে দুটা মিলে আলোচনাটা শেষ করে দিব অল্প সময়ে। যদি উঠে যান আমি আল্লাহকে বলবো, রব্বুল আলামিন কোন লোকটা আজ তাফসীর থেকে উঠে তুমি দেখে নাও, কিয়ামতের ময়দানে আমরা তাকে দেখব। কি বলেন, ঠিক কি না? ঠিক কি না? আমি চালাবো চালাবো চালাবো। বন্ধুরা আমার, আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা চাড়া দিয়ে বললেন, না আমি ইসলাম শেখাতে আসছি কিন্তু মাথা নত করব না। বন্ধুগণ চারদিকে অনেকগুলো লোক ঘিরে ফেললো, একটা না দুইটা না, এক এক করে প্রায় 200 মানুষ কমপক্ষে 130 নিক্ষেপ করা শুরু করলেন। সাহাবাই কেরামকে ডাক দিয়ে বললেন, তোমরা এখন আত্মসমর্পণ করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সাহাবাই কেরাম বললেন, মুসলমান জীবন দিবে কিন্তু আত্মসমর্পণ করবে না। বন্ধুগণ আমার, আমাদের দেশে আমাদেরকে যে জরিমানার ভয় দেখিয়ে যারা ইসলামের বক্তব্য বন্ধ করতে চায়, আমরাও জীবন দিব কিন্তু বক্তব্য বন্ধ করতে রাজি না। আমরা জীবন দিতে রাজি কিন্তু কাফেরদের কাছে মাথা নত করতে রাজি না। বন্ধুগণ আসিম বিন সাবিত বললেন, না তোমাদের কাছে আমরা মাথা নত করব না, তোমাদের কথাও শুনব না। একটা একটা করে তীর নিক্ষেপ করতে করতে ও বন্ধুরে একজন না দুজন না, প্রায় 7-7 জন সাহাবী চলে গেল, একজন একজন করে আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত শহীদ হয়ে গেল। বন্ধুগণ কানপিতে কথাটি শুনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথার দিকে চলে যাচ্ছি। ইসলাম শিখাতে গিয়ে 7 জন সাহাবী যেমন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ও বন্ধু খুঁজে দেখলাম এখন পৃথিবীতে ইসলাম যারা শেখায় তাদেরও বলুন রক্ত আর জীবন যাচ্ছে কি যাচ্ছে না? এদেশে নান্দনিক মুফাসসির, নন্দিত মুফাসসির ইসলাম শিখিয়েছে মানুষকে, তার অবস্থাও এরকম হয়েছে। জোরে আরো জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, কারণটা কি? ইসলাম শেখালে বাধা আসবেই, প্রকৃত ইসলাম শেখালে বাধা আসবে। আমি বলতে চাই, আদম আলাইহিস সালাম ইসলাম শিখিয়েছেন, নূহ আলাইহিস সালাম ইসলাম শিখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম শিখিয়েছেন, মূসা আলাইহিস সালাম ইসলাম শিখিয়েছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম শিখিয়েছেন, আমাদের নবী ইসলাম শিখিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম শিখিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইসলাম শিখিয়েছেন। আজও ইসলাম শেখানোর কর্মসূচি আছে না নাই? আপনারা বলুন তো, হাজারো নির্যাতন করে ইসলাম শিখানো থেকে দূরে রাখা সম্ভব হয়েছে? মুসা নবীকে দেশ থেকে বের করে দেওয়ার পরে ইসলাম শেখানো থেকে দূরে সরানো সম্ভব হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরেও ইসলাম শেখানো থেকে দূরে সরানো সম্ভব হয়েছে? ঈসা আলাইহিস সালামকে ফাঁসির কাষ্ঠে দেওয়ার পরেও ইসলাম শেখানো থেকে দূরে সরানো সম্ভব হয়েছে? আজও তারা ওই রকম দেশ থেকে বের করে দিয়ে ইসলাম নির্মূল করতে চাও, ঈসা নবীর মতো ফাঁসি দিয়ে ইসলাম নির্মূল করতে চাও, আমাদের নবীর মতো দান দান উপরিয়ে দিয়ে ইসলাম নির্মূল করতে চাও, আমি
বলি, আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা নু জীবন দিয়েছেন কিন্তু ইসলাম সেখান থেকে সরে আসেন নাই। আমরাও কোরআনের বক্তব্য দিব, কোন কথা বিপক্ষে মানতে রাজি না। আমাদের ঠিক কিনা বন্ধুগণ? আমার আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাতজন সাহাবী শহীদ হয়ে গেলেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তারা নিলেন, নেওয়ার পরে চিন্তা করলো আনন্দ করবেন, ফুর্তি করবেন, শহীদের লাশ নিয়ে আনন্দ করার কোনো সুযোগ ইসলামে নাই। বন্ধুরা আমার, বুখারী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বুলতা পাখিকে প্রেরণ করলেন আর বললেন, আমার বুলতা যাও যাও আসিম বিন সাবিত আনসারীকে চারদিকে ঘিরে ফেলো, আসিম বিন সাবিত আনসারীর কাছে চলে যাও, আমার শহীদের লাশ নিয়ে তারা অপমানিত করবে, আনন্দ মিছিল করবে, এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, বরং ও পাখিরা তোমরা ঘিরে ধরো, ঘিরে ধরে কাফেরদের মোকাবেলা তোমরাই করো। সুবহানাল্লাহ! কয়জন সাহাবী শহীদ হলো জোরে বলো। বন্ধুগণ আমার, সাতজন শহীদ। এখন খুঁজে দেখলাম পৃথিবীতে মুসলমানদের শহীদের কাতার বাড়তেছে, আওয়াজ দেয় না যুবকেরা? শহীদের তালিকা বাড়ে কি বাড়ে না? পার্শ্বে মিয়ানমার, মিয়ানমারেও নির্যাতন আছে না নেই? শুধু নির্যাতন, দিন যত যাচ্ছে শহীদের লাই কি ভুল বললাম? ও বন্ধু, মিয়ানমারে এক কাল নাকি অং সান সুসি এই বিদ্রোহ শান্তির নামে অশান্ত করে ফেলেছে মিয়ানমার। এই তো আওয়াজ নাই, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ও বন্ধু কি শুনবেন, আমি নিজেই গিয়েছিলাম উখিয়া কুতুব পালং নাফ নদী পর্যন্ত দেখবার জন্য, কি কঠিন দৃশ্য দেখেছি বাবাজি। ও যুবক ভাই, তুমি কত শান্তিতে আছো, তুমি ইসলামের জন্য কি করেছো? একবার যাও নাফ নদীর পারে গিয়ে দেখো, নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে, গিয়ে দেখো উখিয়া কুতুব পালং নতুন একটি কারবালা রচনা করেছে, আওয়াজ দেন ঠিক কিনা? আমি বলতে চাই, ও কালনাগিনি অং সান সুসি, শোনো, যত দ্রুত সম্ভব তুমি বাংলাদেশে আসো, এসে মুসলমানদের পা ধরে ক্ষমা চাও। আওয়াজ দেন আরো জোরে বলুন, দ্রুত ক্ষমা চাও, নইলে জেনে রাখো মুসলমান ধরে 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 না, ধরলে কিন্তু, বলুন ধরলে কিন্তু, ধরলে কিন্তু, তুমি সাবধান, তুমি হয়তো জানো না আগামী দিনে সূর্য হবে মুসলমানের, শুধু বাংলার জমির হবে মুসলমানের, এখান থেকে হুঙ্কার মারবো লাভ নদী পাড়ি দিয়ে 10 মিনিটে তোমার আরাকান আমরাই দখল করে নিব ইনশাআল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি দ্রুত এই কালনাগিনীকে বুঝান, তাকে বলুন মুসলমানদের পা ধরে ক্ষমা চেয়ে তাদেরকে দেশে ফিরে নেওয়া হোক, কি বলেন? যদি সম্ভব না হয় তাহলে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, আছে না নেই? আমাদের দেশের সেনাবাহিনী বিশ্বের মাঝে মাথা উঁচু করেছে একটি কাজে, তা হলো শান্তি মিশনে কাজ করে। কোথায় কাজ করে? শান্তি মিশনে কাজ করে। এ দেশের সেনাবাহিনী লাল সবুজ খচিত পতাকার মাথাকে উজ্জ্বল করেছে পৃথিবীতে। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী একটু শুনেন, আমি নাগরিক হিসেবে বলছি, এ দেশের সেনাবাহিনী আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার কাজ করলো, এ দেশের সেনাবাহিনী নাইজেরিয়ায় শান্তি প্রতিষ্ঠার কাজ করলো, এ দেশের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কাজ করলো, আমাদের নাকের ডগায় অশান্তি, সেনাবাহিনী নীরব কেন? আমার সন্দেহ লাগে। ও প্রধানমন্ত্রী মহোদয়, অনতিবিলম্বে আপনি সেনাবাহিনীকে অনুমতি দিন, প্রয়োজনে দেশের সেনাবাহিনী বাংলাদেশ আর বর্মার সীমান্ত ভেঙ্গে চুরমার করে দিবে। আওয়াজ দেয় না যেই সীমান্ত মানবতার কান্নার আওয়াজ পায় না, আমরা ওই সীমান্ত দেখতে চাই না। আপনি অনুমতি দিন, সেনাবাহিনী থাকবে, আমরাও থাকবো, না আপনার পাড়ি দিব, কাল
শিশুর কান্না যতক্ষণ ছিলাম চোখের পানি রাখতে পারি নাই। অশিক্ষিত সমাজ, আপনি আজ রাতে খেয়েছেন, ওখানকার মা বোন না খেয়ে আছে, আপনি কিসের মুসলমান? আপনার নাম মুসলমান, আসলে আপনি মুসলমান না, আপনি হলেন মোসরে আন খাই। আওয়াজ দেন ঠিক কিনা? হালাল হারাম কোন বাদ বিপত্তি নাই, মোসরে আন মুসলমান না, আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি কি আলোচনাটা চালাবো? আপনাদের বুঝি খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার, কান পেতে শুনতে হবে আসেম্বলির সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী দাওয়াত দিলেন আর সাতজন শহীদ হয়ে গেল, তিনজন বাকি থাকলেন, একজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবীকে কাফেররা হাত পা বেঁধে রওনা করলেন বাজারে নিয়ে যাবে। ও বন্ধুরে, বাজারে তিনজনকে নিয়ে বিক্রি করলো এক একজন করে কাফেররা, একজনকে ক্রয় করলো, কিন্তু মুসলমান ক্রয় করার সময় হঠাৎ করে দেখলেন আব্দুল্লাহ বিন যায়েদ তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে হঠাৎ করে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, হাতে যে কড়াটা ছিল টান দিয়েছে। মুসলমান একবার শুধুমাত্র কড়াটা টান দেওয়া মাত্র আল্লাহু আকবার ধ্বনিতে হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যে কড়া ছিল কড়াটা একইবারে ছিড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আমাদের আল্লাহু আকবার অ্যাকশন আছে নাই? এই জন্য দেখবেন সৈয়দ মুমিন নারায় তাকবীর বলে সামনে পিছনে কত বাহিনী, অভাব নাই, আওয়াজ দেয় না, আছে কিনা? এটা মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির অ্যাকশন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর বর্ণনা শুনেন, আল্লাহু আকবার বলে কড়াটা টান দিয়েছে ছিড়ে গেছে। আমরা তো সেই মুসলমান, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জেলখানা পর্যন্ত আমরা ভেঙে ফেলতে পারি, আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুগণ, অথচ আমরা মুসলমানরা ইসলাম ছাড়া অন্যদিকে যাচ্ছি, অথচ ইসলাম আমাদের সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছে। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানো, অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা, আমি আল্লাহ সেটা গ্রহণ করব না, আওয়াজ দেন, কোরআনে আছে না নেই? আল্লাহ বলছেন, ৪ নম্বর লাইন থেকে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি, তোমরা ইসলামের ক্ষমতা তো জানো না, ইসলাম ছাড়া অন্য কোন রিলিজিয়ন ধর্ম যদি তোমরা তালাশ করো, জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো, আমি আল্লাহ বললাম লাইকুবুল আমিন, কখনো সেটা গ্রহণ করবো না, আর যদি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে তোমরা ইসলাম ব্যতীত অন্য রিলিজিয়ন ধর্ম জীবন ব্যবস্থা মানলে তোমাদের ক্ষমতা দুর্বল হবে, ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের আল্লাহু আকবার দিয়ে তখন কোনো কাজ হবে না, আওয়াজ দেন ঠিক কিনা? কখন হবে না? যখন ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু আমরা তালাশ করব, আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, আল্লাহু আকবার বলে হাতের কড়া ছেড়ে ফেললেন। কাফেররা চিন্তা করলো সর্বনাশ, সর্বনাশ, যেই মুসলমান আল্লাহু আকবার বলে হাতের কড়া ছিঁড়তে পারে, এই মুসলমান বেঁচে থাকলে আমাদের দেশে থাকা হবে না, ঠিক কিনা? আমাদের দেশেও কাফেররা বুঝেছে, মুনাফিকরা বুঝেছে, যেই মুফাসসিরের বক্তব্যে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করে, ওই মুফাসসির মাঠে থাকলে তাদের বেঈমানিগিরি চলবে না, আওয়াজ দেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন তারিককে কাফেররা রাস্তায় হত্যা করল, শহীদ করল, দশজন সাহাবীর মধ্য থেকে অবন্ধুরে আটজন চলে গেল,
আর একজন সাহাবীকে তারা নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন হযরত যায়েদকে, ও যায়েদ, তোমাকে আমরা হত্যা করব, কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে একটা শর্ত আছে। বন্ধুরে জল ঢাকার ভাইরা কান পেতে শুনুন, ও মা বোনেরা, প্লিজ চক্ষু দুইটা বন্ধ করে দেন মা। গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি মা গো, ইসলাম আমরা শিখেছি, ইসলাম পেয়েছি, কিভাবে ইসলাম পেলাম জানার জন্য একখানা হাদিস নিয়ে আসছি মা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বললেন, যায়েদ, তোমাকে ছেড়ে দিব, অনলি ওয়ান কন্ডিশন, একটা শর্ত যদি পূরণ করতে পারো। যায়েদ বলছে, কি শর্ত পূরণ করলে তোমরা ছেড়ে দিবা? ও বন্ধুরে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শর্ত দিয়েছে, যায়েদ, মনে করো তোমার মুহাম্মদকে যদি আমরা এমন করে ফাঁসিতে দেই, তোমার মুহাম্মদকে ধরে যদি তোমার জায়গায় নিয়ে আসি, তুমি কায়দা করে কৌশল করে তোমার নবীকে যদি এই ফাঁসির মঞ্চে উপস্থাপন করতে পারো, আমরা সকল কাফেররা কথা দিলাম তোমার নবীকে আমরা মেরে তোমাকে পুরস্কার দিয়ে ছেড়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর একটা লোমের ক্ষতি হলে তোমাদের খবর আছে। দাঁড়িয়েছেন আর বলছেন, ও মক্কার কাফেররা, তোমরা জানো না মুমিনরা তাদের জীবনের থেকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসে, পাঁচ দেন ঠিক কিনা? আরে আমরা জীবন তো দিচ্ছি নবীর জন্য, তোমরা জীবন দাও তোমাদের বাপ নেতাদের জন্য, আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর চরিত্র কালিমার ওপর আছে না নাই, এই তো পার্শ্বেই আমাদের রংপুরের খবর শুনেন। আপনি তো মুসলমান, বলছি না মুসলমান খাই মুসলমান না, কারণ কি নবীর চরিত্রে কালিমা লোপন করা হলো, আমাদের নবীজির পবিত্র দাড়ি মোবারককে তারা ছাগলের দাড়ির সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। ও বন্ধু, এর জন্য সহজ সরল মারা মুসলমানরা প্রতিবাদ করলো। এখন খুঁজে দেখলাম 90 ভাগ অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে ইসলামের পক্ষে যারা গুলি খায় তারা, আমি বলি পুলিশ প্রশাসনের ভাইদেরকে, শোনেন আপনিও মুসলমান আমিও মুসলমান, আমি আপনার পক্ষে কথা বলে যাচ্ছি, আমরা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি, সুতরাং জীবনের ভয় দেখিয়ে নবীর ভালোবাসা কেড়ে নেওয়া যাবে না। আওয়াজ দেয় না মুসলমান, বীরের মতো বলে না ঠিক কিনা? আমরা প্রয়োজনে আমাদের মাকে হত্যা করা হলে নীরব থাকতে পারবো, প্রয়োজনে বাবাকে হত্যা করা হলে নীরব থাকতে পারবো, সন্তানকে হত্যা করা হলে নীরব থাকতে পারবো, কিন্তু নবীকে অপমান আর লাঞ্ছনা করলে মুসলমানের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। কোন মুসলমান নবীর চরিত্রে কালিমা লোপন করার পর ঘরে থাকতে পারে না, পারে না, পারে না। বন্ধুগণ আমার, আমি এক দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাকে গ্রেফতার করা হয়েছে একে যত দ্রুত সম্ভব বাইতুল মোকাররমের সামনে নিয়ে হাজারো জনতার সামনে ফাঁসি দিয়ে প্রমাণ করা হোক বাংলাদেশের নবীর শত্রু ইসলামের শত্রুদের স্থান নাই, কারা কারা আদি দু হাত তুলে আমাকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন না আমি, আরো জোরে বলুন না আমি। বন্ধুগণ আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমরা মুসলমান, আমরা জীবন দিতে জানি, কিন্তু নবীর চরিত্রে কালিমা লোপন হোক জানি না। বন্ধুরা আমার, কান পেতে কথাগুলো শুনতে হবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইসলামের শত্রুরা, আমার নবীর চরিত্রে তোমরা কালিমা লোপন করতে চাও, নবীকে মারতে চাও, না না, জীবন দিতে রাজি কিন্তু নবীকে ছাড়তে রাজি না। ও বন্ধুরে, রাগ করে তারা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন। বন্ধুগণ, আমরা ইসলাম কিভাবে পেয়েছি? ইসলাম শিখাতে গিয়ে জীবন দেওয়ার পদ্ধতি আজকের না, ইসলাম শিখাতে গিয়ে জীবন দেওয়ার সিস্টেম আজকের না। গুরুত্বপূর্ণ কথা কান পেতে শুনুন, লম্বা করব না পর্দা আড়ালের মা বোনেরা, ও
আমি বুখারি থেকে হাদিসখানা চয়ন করেছি, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পর মাত্র একজন সাহাবি বাকি থাকলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে কাফেররা আস্তে আস্তে করে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ভরানো হলো। বন্ধু কান পেতে শুনুন, জেলখানায় ভরানো অবস্থায় একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ওই বাড়িতে কে আছো, একটু আসো। ছোট্ট একটা সোনামণি, ছোট্ট একটা মেয়ে দৌড় দেশে বললেন, ও হুজুর আপনি কি চান, কি চান? খুবাইব বললেন, যাও বাড়িতে যাও, একটা খুর নিয়ে আসো, ধারালো একটা অস্ত্র নিয়ে আসো। ও বন্ধুরে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্রই ছোট্ট মেয়েটা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে একটা খুর নিয়ে দৌড় দিয়ে আসলো। আসার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জেলখানায় রাখা হয়েছে ওই জেলখানায় আল্লাহর বান্দা এসে খুবাইবের কোলে বসলেন। কাফেরের ছোট্ট মেয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা অস্ত্র দেখে ওই মেয়েটার মা অনেক দূর থেকে দৌড় দিয়ে এসে বলছে, এলাকার লোক তোমরা একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে যাও, দেখো দেখো দেখো, ওই শত্রু খুবাইব আমার সন্তানকে মারার চক্রান্ত করছে, মেরে ফেলবে। সব লোকগুলো ওই নারীদের কথা শুনে একত্রিত হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মা তুমি কি ভেবেছো তোমার মেয়েকে আমি হত্যা করে ফেলবো? বলছে, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় তুমি হত্যা করে ফেলবে। এবার নারীটা বলছে, তুমি আমার মেয়েকে মারো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো শোনো, ইসলাম আমাদেরকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন, ছোট্ট মাসুম বাচ্চা দুধুরের কথা, আমরা অন্যায়ভাবে কোনো মানুষের সামান্য আঘাত করতে জানি না, কিন্তু অন্যায় করে কেউ কোনো কিছু করলে আমরা প্রতিবাদ ছাড়া থাকতেও পারি না। আমাদের ঠিক কিনা বন্ধুগণ? আমার হাদিসটা বলবো না আমি, দোয়া করব, বলবো। ও মুসলমান, কান পেতে কথাগুলো শুনতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বসা, আর ছোট্ট মাসুম বাচ্চাটাকে কোলে নেওয়া হলো। কোলে নেওয়ার পর ওই নারীটা চিৎকার দিয়ে বলছে, এলাকায় কে কে আছো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। এলাকার লোকগুলো চলে আসলো। বন্ধুরা আমার, খুঁজে দেখেছি যুগে যুগে ইসলামের যত মানুষ ক্ষতি করেছে, ক্ষতি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নারীদের ব্যবহার করা হয়েছে, নারীদেরকে ব্যবহার করে করে ইসলামের ক্ষতি করা হয়েছে। আমাদের ঠিক কিনা? কারণ নারীরা ইসলামের জন্য যেমন অনেক কাজ করেছে, ঠিক নারীরা ইসলামের আবার ক্ষতিও করেছে। আমার দান ঠিক কিনা? আছে না নাই? বাউলা মেবনে বাউলা মুসা নবীর বিপক্ষে দোয়া করবে না, কিন্তু নারী দ্বারা চক্রান্ত করে দোয়া করা হয়েছে। আমাদের নবীকে জাদু করা হয়েছে নারী দ্বারা। যুগে যুগে অসংখ্য জায়গায় নারী দ্বারা ইসলামের ক্ষতি করা চক্রান্ত হয়েছিল। আমার দান ঠিক কিনা? কারণ কি, নারীদের মাঝে কোনো কথা ছড়িয়ে দিলে এটা দ্রুত ছড়িয়ে পড়ে। এই নারী চিৎকার দিয়ে বলে, এলাকায় কে কে আছো, আমার সন্তানকে বাঁচাও। খোবাই বলছে, মুসলমান অন্যায়ভাবে কারো ক্ষতি করে না, অন্যায় দেখলে মুসলমান প্রতিবাদ না করে থাকে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আশা করব গুরুত্বপূর্ণ হাদিসটা শুনবেন, সামান্য সময় আলোচনা করব মা। ও বন্ধুরে, চোখ দুইটা এখন সবাইকে বন্ধ করতে হবে, গুরুত্বপূর্ণ কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি তো মাসুম বাচ্চাকে হত্যার চক্রান্ত করি নাই। এবার বাড়ির সব লোকগুলো চলে আসলো। হাবিসকে হত্যা করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে। হাবিসের সন্তানগুলো এসে ডাক দিয়ে বললেন, খুবাইব তোমাকে আর এক মিনিট জেলখানায় রাখা যাবে না, তোমাকে হত্যা করব। বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হত্যা করার জন্য নিয়ে রওনা করলেন। বন্ধু কোন ঘটনা নিয়ে আসছে একটু কান পেতে শুনলেই বুঝবেন। ইসলাম আমরা কিভাবে পেয়েছি বোঝার জন্য হাদিসটা নিয়ে আসলাম। ইসলাম শিখাতে গিয়ে দশম নাম্বার সাহাবি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছেন। বন্ধু এই কথা বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম, প্লিজ কান পেতে কথাগুলো শুনতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ফাঁসির মঞ্চে চলে গেল, ডাক দিয়ে বলল, খুবাইব ও খুবাইব, বলো বলো বলো, তোমার মনে কি কোনো আশা আছে নাকি? কি চাও, কি আশা তোমার? শেষ নিঃশ্বাসের পূর্বে আমাকে জানালে আমরা তোমার আশা পূরণ করব। ও বন্ধু কোন আশা খুবাইব করেছেন জানার দরকার আছে না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইসলামের শত্রুরা শোনো, আমরা তোমাদের কাছে মুক্তির কোনো আশা করি না। আল্লাহু আকবার! ইসলামী নেতৃবৃন্দ কখনোই প্রাণ ভিক্ষা চায় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেররা শোনো, আমি তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাবো না, কোনো আশা নেই, তবে তোমাদের কাছে আমার একটি মাত্র আশা আছে, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, যেই মাবুদের জন্য আমি জীবন দিচ্ছি, যেই মাবুদের কাছে চলে যাচ্ছি, একটু মাত্র যদি সুযোগ দাও, আমি ওই মাবুদের সঙ্গে একবার দেখা করব। দেখা করার পর যাওয়ার পূর্ব লগ্নে মাবুদের সঙ্গে একটা কমিউনিকেশন করে, মাবুদের সঙ্গে একটা যোগাযোগ করে আমি মাবুদের কাছে যেতে চাই। সুতরাং তোমরা যদি সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে আমার মাবুদের কাছে চলে যাব। আল্লাহ বললেন, বান্দা বান্দি তোমরা কখনো কোন বিপদে পড়লে দুটি কাজ করবে, ও জল ডাকার ভাইরা কারা ইসলাম মানো আর মুসলমান, কান পেতে শুনুন ভাইরা আমার। এখন আপনি বিপদে আছেন, আপনার জন্য দুটা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি হলো ধৈর্য ধারণ করা, আর দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো নামাজ পড়া। বন্ধুরে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে বসে এক রাকাত আর দুই রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। কাফেররা ভাবলে দীর্ঘক্ষণ সম্ভবত খুবাইব নামাজ পড়বে, কিন্তু না না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর, ও বন্ধু ও জান্নাতের মা, ও বোনেরা প্লিজ হাদিসটা শুনে যান, মা প্লিজ ভাই বোনেরা হাদিসটা শুনে যান, আল্লাহর নবী ইসলাম দিয়েছেন, আমরা কিভাবে পেয়েছি, ইসলাম শিখাতে গিয়ে দশম নম্বর সাহাবীর অবস্থাটা কি হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ে এবার আস্তে করে সামনে চলে গেলেন, হেসে মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেলেন। খুবাইবকে কালিমা পড়ার পর খুবাইবকে এবার মারা শুরু করলো। বন্ধু ডান দিক থেকে মারে, বাম দিক থেকে মারে, সামন থেকে মারে, পিছন দিক থেকে মারে, একটা পর একটা মারি দেয়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ ও মাবুদ, আমার নবী তো আমাকে প্রেরণ করেছেন ইসলাম শিখানোর জন্য, কিন্তু এই দিকে আমি বিপদে পড়েছি। ও রব্বুল আলামিন, আমার ফাঁসির আগে তোমার কাছে একটা দাবি, রব্বুল আলামিন তোমার কাছে একটা প্রার্থনা করলাম, আল্লাহ এই মুহূর্তে আমাদের বিপদের সংবাদখানা তুমি নবীর কাছে পৌঁছায় দাও। বন্ধুরে আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না, দোয়া করলেন, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পৌঁছিয়ে দিলেন, আর বললেন, নবীজি শোনো, তুমি তো প্রেরণ করেছ দশজন সাহাবিকে ইসলাম শেখানোর জন্য, একজন সাহাবি আর বেঁচে নাই, শুধুমাত্র একমাত্র একজন সাহাবি এখন ফাঁসির মঞ্চে। ও নবীজি এই মুহূর্তে ওই সাহাবি আপনাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বেশি লম্বা করব না,
অতি তাড়াতাড়ি শেষ করে দিব, কান পেতে কথাগুলো শুনতে হবে। জিবরিল আল্লাহর নবীর কাছে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ও নবীজি, আপনি তো 10 জন সাহাবীকে ইসলাম শিখাতে প্রেরণ করেছেন, কিন্তু 10 নম্বর সাহাবি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালামটা নিতে পারেন? এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, কোন কোন সাহাবী আছো সামনে? বন্ধুরা আমার, হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই সময় নবীর সামনে বসা, খুবাইবকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে আর আমরা আল্লাহ নবীর সামনে বসা আছি। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, কে কে আছো? ও সাহাবীরা, শোনো শোনো, এই মুহূর্তে যদি কোনো সাহাবি দাঁড়িয়ে যাও, আমার একটি কাজ সম্পন্ন করতে পারো, আমি নবী ঘোষণা করলাম যে এই মুহূর্তে কাজটি করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? আর একটু চালাবো? ও বন্ধু, কান পেতে শুনুন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দাঁড়ালেন, বললেন, নবীজি কি করতে হবে আপনি বলুন, আমরা জান্নাত চাই, ইসলাম মেনেছি শুধু জান্নাত পাওয়ার জন্য, আপনি বলুন কি করতে হবে, কোন কাজ করতে হবে? দুইজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন কাজটা করব। নবীজি বললেন, তোমাদের কাজ হলো তোমরা যাও ওই ফাঁসির মঞ্চে চলে যাও, আমার 10 নম্বর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জিবরিল আমার কাছে আসার পরে সংবাদ দিয়েছেন, তোমরা দুজন মিলে ওই ফাঁসির মঞ্চে ঢোকার পর যদি ওই লাশটাকে আমার পর্যন্ত পৌঁছায় দিতে পারো, তাহলে আমি নবীজি ঘোষণা করে দিলাম, ঘোষণা করে দিলাম, তোমরা আল্লাহর জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, আমার দুজন সাহাবী মিলে রওনা করলেন, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, এমন করে করে যায়। বন্ধুরে আমার, দিনের বেলা তারা আত্মগোপন করে, রাত হলে তারা পথ চলা শুরু করে, হাঁটতে হাঁটতে প্রায় 40 দিন পার হয়ে গেছে, ফাঁসির মঞ্চ থেকে লাস্তানিয়া নবীর দরবারে পৌঁছিয়ে দিবেন। বন্ধুগণ, কান পেতে হাদিসটা শুনতে হবে, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহর বান্দারা আস্তে করে ফাঁসির মঞ্চে যাওয়ার পরে লক্ষ্য করলেন, চারদিকে কাফেররা তীর নিয়ে ফাঁসির মঞ্চের দিকে দাঁড়িয়ে আছে। দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করে দিয়ে বললেন, রব্বুল আলামিন, ও মাবুদ আল্লাহ, আমরা জান্নাত পাওয়ার জন্য এসেছি, ও রব্বুল আলামিন, তোমার কাছে আমরা প্রার্থনা করলাম, যতগুলো কাফের আছে সকলের চোখে তুমি ঘুম দিয়ে দাও। বন্ধুরা আমার, সব লোকগুলোর চোখে ঘুম দেওয়া হলো, সব লোকগুলো ঘুমিয়ে পড়লেন, দুইজন সাহাবি লাফ দিয়ে ফাঁসির মঞ্চে চলে গেলেন। আস্তে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে নিলেন। আল্লাহু আকবার! ও মুসলমান, কান পেতে শুনতে হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে নেওয়ার পর, বন্ধুরে বুখারীর বর্ণনা অনুযায়ী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওই খুবাইবের হাতটা দেখলেন একটা জায়গায় লাগানো, হাতটা টান দিলেন, হাতটা টান দেওয়ার পর 40 দিন পূর্বে যেই লোকটা শহীদ হয়েছে, 40 দিন পরে ওই অঙ্গ থেকে হাতটা টেনে ফেলার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই শরীর থেকে স্পষ্ট জিন্দা মানুষের মতো রক্ত বের হয়। বলুন না সুবহানাল্লাহ! আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিবাই উকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার! বন্ধুগণ, আর 5টা মিনিট সময় দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? তুলনামূলক লোক সংখ্যা কম, একটা লোক উঠলেই তো ফাঁকা হয়ে যায়। আমি খুব মেন্টাল প্রেশার নিয়ে আলোচনা করতেছি, আপনারা যদি এক দুজনও উঠেন আমাকে খুব খারাপ লাগে। একটু সময় দেওয়া যাবে? 5টা 7টা মিনিট দেওয়া যাবে? দেওয়া যাবে?
চালাবো চালাবো বন্ধুগণ আমার, হাদিসটা শেষ করে দেই, কান পেতে শুনুন। দুইজন সাহাবী জিন্দা মানুষের মতো পেয়ে গেল, আস্তে করে লাশটা কাঁধে নিল, আর কাফেররা ঘুমাচ্ছে আর ঝিমাচ্ছে। বন্ধুরে দুজন মিলে বার রওনা করলো, হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে কিছু দূর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে পিছন দিকে ফিরিয়ে দেখে প্রায় 17 জন কাফের ঘোড়ার মধ্যে তারা উঠে এই লাশটি নেবার জন্য পিছনে ধাওয়া করেছে। দুইজন নিরীহ মুমিন আল্লাহর কাছে বলছে, মাবুদ ও রব্বুল আলামিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম শেখাতে গিয়ে জীবন দিয়েছেন রব্বুল আলামিন, 10 জনের 10 নম্বর সাহাবী, আল্লাহ নবী বলছেন আমরা যদি এটা নবীর দরবারে পৌঁছায় দেই তাহলে নবীজি আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, এই জন্য যাই। ও মাবুদ, তুমি যদি তৌফিক না দাও তাহলে তো আমরা জান্নাত পেতে পারি না। লাশটা নিয়ে দৌড়ায় পিছন দিকে বারবার তাকায় আর দৌড়ায়, কিছু দূর যাওয়ার পর দেখলো প্রায় ঘোড়াগুলো কাছাকাছি পর্যন্ত চলে আসছে, তাদের হাতে তীর, কখন যেন তারা তীর মেরে লাশটা কেড়ে নিয়ে অপমানিত আর লাঞ্ছিত করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা জমিনে রেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ও আল্লাহ তোমার বান্দা তোমার রাস্তায় শহীদ তোমার জন্য ছেড়ে দিলাম, ও রব্বুল আলামিন শহীদের লাশকে তুমি অপমান করো না। আমরা মিকদাদ আর জুবায়ের দুজন মিলে লাশটা নবীর কাছে নিতে পারলাম না, রাস্তার মাঝে ইসলাম শেখাতে এসে যেই লাশটা শহীদ হলো তাকে আমরা রেখে দিলাম, মাওলা তুমি এর হেফাজতের ব্যবস্থা করো। বন্ধুগণ আমার, এই দুইটা কথা বলার পর খুবাইব আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন নবীজির দরবারের কাছাকাছি পর্যন্ত। দুইজন সাহাবী পৌঁছে গেলেন আল্লাহর নবীর সামনে, এমন সময় জিব্রাইল, জিব্রাইল এসে বললেন, ও নবীজি ও নবীজি, আমি জিব্রাইল আবার এসেছি। বন্ধুরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস শুনে যান, আল্লাহর রাসূলের কাছে হযরত জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি দুইজনকে প্রেরণ করেছেন লাশ নেবার জন্য, মিকদাদ আর জুবায়ের দুজন তো লাশ আনতে পারে নাই, লাশটাকে রাস্তার মাঝখানে ফেলে আপনার দরবার পর্যন্ত চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ, তবে ও নবীজি লাশ নিয়ে আসুক চাই না আসুক এইটা দেখার ব্যাপার না, বরং আল্লাহ পাক আমাকে সংবাদ নিয়ে প্রেরণ করেছেন, আমার সালাম আল্লাহর সালাম সহ আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন, আর এই সংবাদ দিতে বলেছেন যে ও জুবায়ের আর মিকদাদ তোমরা ইসলামের জন্য শহীদের সম্মান, শহীদের সম্মান রক্ষার জন্য যা কষ্ট করেছো আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে সালাম দিয়েছেন এবং তোমাদেরকে জান্নাত হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ সংবাদ পেলেন জান্নাতে, আর লাশটি জমিনে রাখা হলো। আল্লাহ পাক জমিনকে বললেন, ও জমিন তুমি ফেটে যাও, উন্মুক্ত হয়ে যাও, আমার শহীদের লাশ নিয়ে কেউ লাফালাফি করবে এই সুযোগ আমি আল্লাহ জমিনে দিব না, যাও তুমি ফেটে যাও। আর লাশটা ভিতরে ঢুকে গেল, চিৎকার দিয়ে বললেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এভাবে এক এক করে 10 জন সাহাবী জীবন দিয়েছেন ইসলাম শিখাতে গিয়ে। ইসলাম কি কিভাবে আসলো বোঝা গেছে, ইসলাম মূলত 5টি জিনিসের নাম, 5টি বিষয়ের আন্দোলনের নাম, আর ইসলাম এসেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অনায়াসেই সহজেই পেয়েছি। সুতরাং আবারও যদি আসেম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 10 জন সাহাবী মিলে জীবন দিয়ে যেমন তারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলাম সেখানে থেকে দূরে আসে নাই, আবার যদি ওই রকম জীবন দিতে হয় সেই জীবন দিতে কারা কারা রাজি? আমি হাত দেখতে চাই, দেখি হাত, সবাই সোজা করেন আমার সাথে বলেন, হে আল্লাহ, আরো করে হে আল্লাহ, ও রব্বুল আলামিন, আমরা হাত উত্তোলন করে কথা দিলাম, আমরা তোমার দিনের জন্য জীবন দিতে রাজি, কথা দিলাম অন্তত আজকে দোয়া না করে কেউ বাড়িতে যাব না, আরো কথা দিলাম
করেছিলাম, ইসলাম কি, কিভাবে আসলো, কি ব্যাপার, বুঝে আসছে তো ইনশাল্লাহ। ইসলাম অনেকেই অনেক ভাবে উপস্থাপন করেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন পাঁচটি জিনিসের নাম ইসলাম। কালিমার সাক্ষ্য দেয়া, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত প্রতিষ্ঠিত করা, হজ ব্রত পালন করা, সিয়াম পালন করা, এই ভিত্তিগুলো যারা আছে এগুলো সমাজে যারা প্রতিষ্ঠিত করে তারাই প্রকৃত মুসলমান, তারাই ইসলাম। মানে আওয়াজ দেন ঠিক কিনা ও বন্ধু? আর এই ইসলাম আমরা পেয়েছি যুগে যুগে হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে, হাজারো জীবনের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি, আওয়াজ দেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলছেন ইন্নাত দীনায়ুম দাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নবীজি, ও নবী, আপনি যে ইসলামের ডেফিনিশন দিলেন, পৃথিবীর মানুষ পৃথিবীতে যে মতাদর্শ অ্যাকসেপ্ট করুক, গ্রহণ করুক না কেন, ও নবীজি, আমি আল্লাহ পাক বললাম ইনদাল্লাহ, আমি আল্লাহর নিকটে একটি মাত্র জীবন ব্যবস্থা, একটি মাত্র কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য নবীজি, ওই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সুতরাং এখন আমাদেরকে বলতে হবে গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, গুড বাই সোশ্যালিজম, নো ওয়েট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। সুতরাং এখন থেকে আমরা সকলেই ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জলঢাকা উপজেলায় খুটামারা দেশি ভাই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর শেষ প্রান্তে তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি। মাহফিলে আসার আগে গুনাহের বোঝাগুলো মাথায় নিয়েছিলাম, ইচ্ছে ছিল তাফসীর মাহফিল শুনে বাড়িতে ফিরব নিষ্পাপ হয়ে। মাহবুব, মাহবুব গো, এতগুলো গুনাহ মাথায় নিয়ে এসেছি, গুনাহগুলো নিয়ে আর বাড়িতে আমরা ফিরে যেতে চাই না, মেহরবানি করে জিন্দগির সকল গুনাহ ক্ষমা করে দাও। মাহবুব, আমাদের যাদের পিতা নাই, যাদের মাতা নাই, চিরবিদায় নিয়ে অনেকের আব্বা চলে গেছেন, অনেকের আম্মা চলে গেছেন, মাহবুব গো, যাদের পিতা মাতা কবরে চলে গেছেন, মেহরবানি করে তাদের কবরে এর নেকিটুকু পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, কবরে যদি কোনো প্রকার আযাব থাকে মাওলা, মাহবুব আমরা এত শান্তিতে থাকলাম আর আমাদের পিতামাতার কবরে আযাব থাকবে তা কোনোদিন হতে পারে না, মেহরবানি করে তাদের কবরে আযাব গুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাহবুব গো, তাফসীরের আয়োজন যারা করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও,
সভাপতি মহোদয়কে তুমি কবুল করে নাও, আল্লাহ পত্র মাদ্রাসার বড় হুজুরকে তুমি কবুল করে নাও, মাবুদ গো সন্তানগুলোকে পাগুড়ি দেওয়া হচ্ছে তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহ অনেক মা বোন নিদারুণ কষ্ট করে তাফসির মাহফিলে এসেছে, মা বোনেরা গোপনে তোমার কাছে কি দোয়া করে গো মাওলা, মেহরবানি করে তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মুহূর্তে মনে পড়ল মায়ানমারের নির্যাতিত মুসলমানদের কথা, মাবুদ মাবুদ গো মুসলমান আর পৃথিবীতে কত মার খাবে, আল্লাহ গো তুমি মুসলমানদেরকে আর মার খাওয়াইও না, মেহরবানি করে ওই আকারের মুসলমানদের অভিভাবক তুমি মাবুদ হয়ে যাও। ইয়া রাব্বুল আলামিন, আমি যা করুন দৃশ্য দেখেছি গো মাওলা, এক বোনকে দেখলাম বোনটা ত্রাণ নেবার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, আমরা যখন ত্রাণ দিব বোনটা দৌড় দিয়ে কেন যেন কোথায় চলে গেল, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলাম বোনটা হাউমাউ করে কান্দে, বললাম বোন ও বোন কেন কান্দো তুমি, কারণ কি একটু কি কারণটা জানিয়ে দিবে, চোখে পানি সেরে দিয়া বলছে হুজুর হুজুর গো প্রায় 15 দিন পর্যন্ত না খেয়ে আনছি, নিদারুণ কষ্ট করে ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে বাংলাদেশে আগমন করেছি, কিছু খাবার জন্য শরম লজ্জা ত্যাগ করে লাইনে বসেছিলাম, হুজুর যখন ত্রাণ দিবেন এমন সময় মনে পড়ে গেল গো হুজুর, এই তো কয়দিন আগে হাজার হাজার মানুষকে এমন করে ত্রাণ দিতাম, এই ত্রাণ নেওয়ার মতো আমাদের কোনো এবিলিটি ছিল না, কোনো প্রয়োজন ছিল না হুজুর গো, অভাবে পড়ে এখন লাইন ধরে ত্রাণ নেওয়া লাগছে। আমি বললাম বোন তোমার কেউ নাই, তোমার সাথে কি কেউ আসে নাই, চোখের পানি সেরে দিয়ে বলছে হুজুর গো কে আসবে, আমার সামনে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, হুজুর আমার সামনে আমার বাবাকে হত্যা করা হয়েছে, হুজুর গো আমার সামনে আমার যুবক সন্তানকে হত্যা করা হয়েছে, হুজুর এমন করে আপন সব লোকগুলোকে হত্যা করা হয়েছে, হুজুর হুজুর গো আমিও দেশ ত্যাগ করতাম না যদি আমার এই কোলের বাচ্চারা না থাকতো, চোখের পানি সেরে দিয়ে বললাম বোন ও বোন কান্দনা কান্দনা রে বোন, সুমাইয়াকে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, ও নির্যাতন দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, খুবাইবের জীবন নাশের কথা আমরা জানি কিন্তু দেখি নাই, খাব্বাবের শহীদের কথা আমরা জানি কিন্তু দেখি নাই, বোন রে ও বোন সুমাইয়াকেও তো আমরা দেখি নাই, কিন্তু সুমাইয়াকে বারবার মেরেছে আর বলছে ইসলাম ত্যাগ করো, সুমাইয়াকে হত্যা করা হয়েছে কিন্তু সুমাইয়া ইসলাম ছেড়ে দেয় নাই, তোমাকে দেখে সুমাইয়ার কথা মনে পড়েছে রে বোন কান্দনা কান্দনা রে বোন, ও বোন তুমি কি জানো তোমার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের সিঁড়িতে হাত পেতে দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে চুম দিলাম, চোখে পানি গোসলে দিয়ে বললাম বোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের কথা শুনেছি দেখি নাই, এত ছোট্ট বাচ্চা
কি দোষ ছিল ইসলামের জন্য তাকেও জীবন দিতে হয়েছে রে বোন। ও বোন কান্দো না, এই রক্তের বিনিময়ে আরাকানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও বোন হুসাইনের জীবন আর তার ছোট্ট সন্তানের জীবন দিয়ে যেমন কারবালায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রে বোন, কাঁদো না, তোমার ছোট্ট সন্তান নতুন আলী আসগরের রক্তের বিনিময়ে আরাকানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমার কোনো চিন্তা নাই। ইয়া রাব্বুল আলামিন, মাবুদ গো, তুমি ওই বোনগুলোকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে যেমন কবুল করেছো, তার সন্তানকে তুমি কবুল করে নাও। মাবুদ গো মুসলমানদেরকে তুমি আর নির্যাতিত করিও না। আল্লাহ আমরা তো দুর্বল মুমিন মাবুদ, আমরা জানি পরীক্ষা, কিন্তু আমরা তো এই পরীক্ষা সহ্য করতে পারছি না। মেহরবানি করে গায়বী সাহায্য দিয়ে আমাদেরকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝবার এবং মানবার তৌফিক দাও, আমাদের দেশটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবুল করো। মাবুদ সর্বশেষ তোমার কুদরতি পায়ে পরে একটা নিবেদন করছি গো মাওলা, আল্লাহ তুমি আমাদের দেশটাকে কোনো হায়নার হাতে তুলে দিও না। মাবুদ এই দেশটাতে তোমার কোরআনের আইন আমরা দেখতে চাই। রব্বুল আলামিন এই কোরআন তোমার ইসলামের বিধান অনুযায়ী এই দেশটা চলছে, তুমি আমাদেরকে দেখিয়ে দাও। আল্লাহ তোমার কাছে নিবেদন, মাবুদ আমাদের সকলকে অন্তত তুমি এই দৃশ্য দেখবার তৌফিক দাও। আমাদের দেশে তোমার কালিমার পতাকা উড্ডিত হয়েছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা মুরসালিন, الحمد لله رب العالمين آمين كلمتنا عند الموت حق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা শফিউল আজম সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।